Good evening, everybody. Welcome back to another Adda with Cyforce. And today I have a guest who has been teaching writing at Cyforce for a very long time. He is the coordinator of our writing course and a veteran mentor at Cyforce, Hassan Hasbhai. And he'll be joining us shortly. So before he joins, I want you guys to know that amra chesta korbo apnar writing e je somoshya gulo ache সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলার, সেটা আইএলটিএস রাইটিং হোক কিংবা বেসিক রাইটিং হোক, উইল টক অ্যাবাউট দ্যাট। সো ইফ ইউ ক্যান হিয়ার মি প্রপারলি, ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড শেয়ার দ্য লাইভ অন ইউর টাইম লাইন। অলরাইট, সো আমি নিজে শেয়ার করে দিচ্ছি, আপনারাও একটু শেয়ার করে দেন। ওকে, সো অ্যান্ড ইফ ইউ ক্যান হিয়ার মি প্রপারলি, do let me know in the comment section so that I can understand that you can hear me. I see that a lot of you guys are watching us, so hopefully you can hear me properly. So apnara shunte pacchen amar kotha? Jodi shunte pan tahole ektu comment lekhen, sound thik ache kina. Mr. Azad, yes, wa alaikum assalam sir, good to have you. Okay, all right, okay, fine. Then without further ado, okay, everything is all right, okay, good to know that. So without further ado, let's invite Mr. Hassan. আমাদের সবার শ্রদ্ধা হাসান স্যারকে আমরা ইনভাইট করি আমাদের শোতে। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সো গুড টু হ্যাভ ইউ ফাইনালি অন দ্য শো হাসান ভাই। এভরিবডি ইজ ওয়েটিং ফর ইউ। আদনান আব্দুল মাজিদ বলছে যে হাসান স্যারের ক্লাসগুলো কত তারিখ থেকে শুরু হবে? ইনশাল্লাহ আমাদের তো শুরু করছি, আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল হবে একটা ট্রায়াল ক্লাস, তারপর ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। হয়তো এই সপ্তাহের মধ্যেই আমরা কন্টিনিউ করব। Yes, those who are watching today, হাসান ভাইয়ের রাইটিং এর ব্যাচ অলরেডি স্টুডেন্ট তো ভর্তি হয়ে গেছে, তো যারা করতে চাচ্ছেন, মেক শিওর দ্যাট ইউ কন্ট্যাক্ট হিম এন্ড আমাদের মেইন পেজে যে পোস্টটা আছে ওইখানে আপনারা কমেন্ট করে রাখবেন, এখানেও কমেন্ট করতে পারেন। শাহরিয়ার সুমন বলছে যে কি বিষয়ে আমরা আজকে কথা বলবো, আমাদের আজকের আড্ডা টপিকটা কি হবে? সো হাসান ভাই, আমরা কি নিয়ে কথা বলছি? আজ আমরা কিছু কথা বলবো রাইটিং এর নানা কনসেপ্ট, রাইটিং আসলে জিনিসটা কি, রাইটিং স্কিলটা কি, কোথায় এটা কাজে লাগে, কিভাবে সাইফুডসে এটা প্র্যাকটিস করানো হয়, সাইফুডসের স্বাতন্ত্র কি অন্য প্রতিষ্ঠান থেকে বা অন্যদের থেকে, এই সব জিনিস নিয়ে আমরা জানবো এবং দুই একটা জিনিস পড়বো। এটা প্র্যাকটিক্যালি আমরা দেখবো যে কিভাবে এনজয় করা যায়, ব্যাপারটি অনেক সহজ ভাবে, অনেক মজার মজার সাথে, অনেক টিপস বা প্র্যাকটিস, মানে এটাকে অনেক বেশি এনজয়িং করে দেবে, এটা আমরা দেখতে পাবো। এক্স্যাক্টলি, টিপস এন্ড ট্রিক্স আমাদের খুবই পছন্দের জিনিস। থ্যাংক ইউ হাসান ভাই আমাদের সাথে কিছু টিপস শেয়ার করার, এটা বলাতে। আচ্ছা হাসান ভাই, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে রাইটিং তো আপনি বহু বছর ধরে রাইটিং করাচ্ছেন স্টুডেন্টদেরকে, শত শত হাজার হাজার স্টুডেন্টদেরকে রাইটিং এ হেল্প করেছেন, তো রাইটিং এর এক্স্যাক্টলি কোন পয়েন্টটাতে আপনি সবচেয়ে বেশি আপনার এক্সপিরিয়েন্স থেকে, আপনার টিচিং এক্সপিরিয়েন্সে কোন জায়গাতে আপনার মনে হয়েছে যে বাংলাদেশের স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে রাইটিং এ? হ্যাঁ, এইখানে প্রথমেই একটা কথা জানা দরকার যে রাইটিং স্কিলটা আসলে কি। যেমন আমরা যদি ধরি বাংলা, বাংলায় আমরা লিখতে পারি যে কোনো টপিক নিয়ে, যদি এটা আমার জানার মধ্যে থাকে তাহলে আমরা লিখতে পারি, কিন্তু যখন ইংরেজি আসে তখন জানা থাকলেও আমরা লিখতে পারি না। তাহলে স্কিলটা কি? স্কিলটা হলো যে when someone can write different types of sentences very easily, I mean someone is used to writing different types of sentences, he or she can do his or her best in writing. So first criteria, first quality হলো যে প্রথমে
ভ্যারাইটিস অফ সেন্টেন্স কনস্ট্রাকশন, এখানে আমাদের দক্ষতা থাকতে হবে। কিন্তু বাংলায় আমাদের এই দক্ষতাটা আছে, আমরা যখন ইংলিশে আসি দেখা যাচ্ছে এই দক্ষতাটা আমাদের নাই। আমরা কেউ ভোকাবুলারি পড়ি ছোটবেলা থেকে, আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ আমরা কাটিয়েছি ভোকাবুলারি পড়ে, আমরা গ্রামার পড়ে কাটিয়েছি, গ্রামারের অনেক রুলস পড়েছি। কিন্তু আমি যখন কিছু লিখতে যাই তো সেই রুলস গুলো, সেই ভোকাব গুলো আমি আর কাজে লাগাতে পারি না। তো এই জন্য যে বিষয়টা দরকার, যে ভ্যারাইটি অফ সেন্টেন্স কনস্ট্রাকশন, সেটা আমার নখদর্পণে থাকা দরকার প্র্যাকটিস এর মাধ্যমে। আর ওই জন্যেই সাইফুরস এর একটা স্বাতন্ত্র আছে যে এখানে হাতে কলমে ধরে প্র্যাকটিস করিয়ে করিয়ে রুলের ঊর্ধ্বে রুলকে তখন অনেক বেশি এনজয় করা যায়। আর এইটাই হলো সাইফুরস এর ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড হ্যাক্স অর ট্রিক্স, এটাই হলো সাইফুরস এর বিশেষত্ব। সাইফুরস ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশিং মানে নাম্বার ওয়ান, শুধু এই কারণে যে এত রুল মুখস্থ না করেও অনেক মজা করে যে কোনো কোর্স, স্পোকেন, রাইটিং, আইএলটিএস এগুলো এনজয় করার সুযোগ রয়েছে। এটা হলো তাহলে কেন কেন আমরা ইংলিশে রাইটিং এর ক্ষেত্রে দুর্বল, এটা নাম্বার ওয়ান। তাহলে আমাদের প্রথমেই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমাদেরকে বিভিন্ন রকমের সেন্টেন্স বানানোর স্কিলটা আমাদের অর্জন করতে হবে, আর এ টু জেড সেন্টেন্স বানানোর যে স্কিলটা, এটা আমাদের এই গ্রামার এন্ড রাইটিং কোর্সে রয়েছে। আমরা গ্রামার পড়বো না বলবো না, অবশ্যই গ্রামার পড়বো, কিন্তু এটিকে প্র্যাকটিস এর মাধ্যমে এনজয় করব, যে আমার স্থায়ী হবে, আমার লিখতে গেলে আমার মাথায় আসবে, এবং আনুষঙ্গিক যা যা জিনিস আছে সব জিনিস আমরা এখানে দেখতে পাবো। তো প্রথম কথা, ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে? হ্যাঁ, ক্লাসটা তো এই যে বলছি এই সপ্তাহ থেকে ইনশাল্লাহ শুরু হবে। আগামীকাল তো আমাদের একটা সেশন থাকছে, যারা একটু ট্রায়াল করে দেখতে চান, মানে একদম একদম যে ক্লাসটি যেভাবে হয় ওইভাবে একটি ক্লাস হবে, ওটা দেখে ঠিক তারপরই ভর্তি তো অলরেডি অনেকে হয়ে গেছে, আর যারা বাকি আছে তারা ভর্তি হয়ে গেলেই তো আমরা এই সপ্তাহেই ক্লাস শুরু করে দেব। যেমন আগামীকালই তো ক্লাস হচ্ছে, এবং আমাকে অনেকে ফোন দিয়েছেন যে স্যার কখন শুরু হবে। People nowadays, especially those who are IELTS candidates or new learners, they do want to utilize the time. যেহেতু আমাদের আমরা বুঝতে পারছি যে আসলে এই লকডাউনটা হয়তো ঈদের পরে আস্তে আস্তে আমরা লেট হয়ে যাবে, তো এই দিস ভ্যাকেশন অর দিস ফ্রি টাইম ইজ নট নেভার এন্ডিং, তো সুন এনাফ আমাদের আবার রেগুলার লাইফে ফিরতে হবে। তো এই যে এক মাসের সময়টা দে মাইট ইউজ দিস টু ইমপ্রুভ। এখানে হাসান ভাই যেটা আপনি বলছিলেন, যে আপনার কথা সূত্র ধরে বলছি যে when students learn, and I see that in IELTS classes as well, আমার একটা IELTS ক্লাস আছে আজকে রাতে 9টায়, একটা জুম ক্লাস হবে, তো যারা জয়েন করতে চান ইউ গাইজ ক্যান অলসো জয়েন মাই ক্লাস টুডে এট 9। সো আমি যেটা দেখি যে আমার IELTS ক্লাসেও যে স্টুডেন্টদের সেন্টেন্স কনস্ট্রাকশনে প্রবলেম হয়, তারা খুব সহজ মানে বাংলা যে কথাটা খুব সহজ মনে হচ্ছে তাদের কাছে, ইংরেজিতে সেটা তাদের খুব কঠিন মনে হয় যে আসলে বাক্যটা কোথা থেকে শুরু করবে এটা তারা বুঝতে পারে না। আমার মনে হয় আমার স্টুডেন্টদেরকে একটা ছোট টেস্ট দিই যে তারা এটা পারে কিনা, একটা ছোট সেন্টেন্স যেটা তুমি আমাকে বলছো, ভেরি সিম্পল একটা সেন্টেন্স, হ্যাঁ খুবই সহজ একটা সেন্টেন্স, যে পৃথিবীতে প্রতি 15 মিনিটে ম্যালেরিয়া একজন শিশু মৃত্যু হয়, এবং দিস ইজ ট্রু, ম্যালেরিয়া ইজ লিডিং কজ অফ ডেথ ইন দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটা কি আপনারা ট্রান্সলেশন করার চেষ্টা করেন? যারা দেখছেন অলমোস্ট 80 স্টুডেন্টস আর ওয়াচিং আস রাইট নাও, সো এইটাকে একটু বাংলা মানে ইং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করে কমেন্টে লেখেন, আমরা দেখবো যে আপনাদের দক্ষতা কেমন। তবে একটা শর্ত হচ্ছে ডোন্ট গুগল ইট, গুগলে খোঁজ করা যাবে না, ট্রান্সলেশন খুঁজে লিখে দিলে কিন্তু হবে না। এখানে একটা প্রশ্ন আসছে হাসান ভাই, একজন বলছে যে আমি ইংলিশের দক্ষতা বাড়াতে চাই এবং ইংলিশে কথা বলা শিখতে চাই, সে কি করবে? হ্যাঁ, আমি ইতিমধ্যেই বলেছি যদি আমরা বলার দক্ষতা বাড়াতে চাই
তাহলে এই সব ধরনের সেন্টেন্স প্যাটার্নের সাথে আমার পরিচিত হতে হবে এবং বলে বলে আমাকে অভ্যস্ত হতে হবে। যেমন আমাদের স্পোকেন কোর্সটিতে এই কাজটি করা হয়, একটা সেন্টেন্স প্যাটার্ন, একটা ক্লাসে হয়তো দুটো বা চারটা সেন্টেন্স প্যাটার্ন নেওয়া হলো, এটার উপর বিস্তারিত প্র্যাকটিস করানো হয়, দুই তিনটা অ্যাক্টিভিটির মাধ্যমে এই প্র্যাকটিসটি করা হয়, সেটা হয় ওরালি। কিন্তু রাইটিং কোর্সে এটা হয় কিছুটা ওরালি আর ম্যাক্সিমাম থাকে লিখার উপর, কারণ আমরা যখন বলতে যাই তখন কিছু জিনিস আমাদের জরুরি প্রয়োজন হয় না, যেমন স্পেলিংটা এটা ততটা গুরুত্বপূর্ণ না, একটু এদিক সেদিক হইলে আমরা জানি গ্রামারের কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে স্পিকিং এর সময়, কিন্তু আমরা যখন রাইটিং এ যাব তখন স্পেলিংটা ধরা হয়, প্রিপোজিশনটা ধরা হয়, হ্যাঁ কোন জায়গায় কোন জিনিসটা কোন শব্দটা আগে আসবে কোনটা পরে যাবে, ওয়ার্ড ওয়ার্ডার যেটা এটা মেনটেন করতে হয়, মানে অনেক কিছু মেনটেন করে রাইটিংটা আনতে হয়। তার মানে যদি কেউ প্র্যাকটিস শুরু করে প্যারালালি স্পোকেন এবং রাইটিং, 3 দিন সে করবে, একটা স্লটে করলো স্পোকেন আর একটা স্লটে রাইটিং, তাহলে এটা কিন্তু একটা গ্রেট আইডিয়া, এটা একটা গ্রেট আইডিয়া, কারণ একটার সাথে আরেকটা কিন্তু কমপ্লিমেন্টারি, একটার সাথে আরেকটার একটা যোগসূত্র রয়েছে, কারণ যে জিনিসটা স্পোকেনে প্র্যাকটিস করছে ওরালি এটা রাইটিং এ লিখে লিখিত ভাবে হাতে কলমে লিখিত ভাবে এটি প্র্যাকটিস হচ্ছে, তাহলে কিন্তু অনেক জোরালো একটা প্রস্তুতি হতে পারে ইংলিশে, স্পোকেন রাইটিং দুটোই করবে। Agree with Hassan bhai in this point. Writing is a more matured form of the language. যখন আমরা লিখছি সবাই কিন্তু ভালো রাইটার হতে পারে না, ইভেন যারা খুব ভালো স্পিকার তারাও সবসময় ভালো রাইটার নন। রাইটিংটা খুবই ম্যাচিওর একটা ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, তো এখানে সেন্টেন্সের এক্সিকিউশন, কলোকেশন অফ দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য টোন অফ দ্য এন্টায়ার রাইটিং, এটা খুবই বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আমি আইএলটিএস এর কথা যদি বলি, যে আইএলটিএস এ যেটা প্রায়ই আমি দেখি স্টুডেন্টরা খুব বেশি ফ্যাকচুয়াল টোনে লিখে ফেলে, দে রাইট ইট ইন আ ম্যাটার অফ ফ্যাক্ট ভয়েস, ম্যাটার অফ ফ্যাক্ট টোন। যেমন হয়তো তারা বলছে যে গভর্নমেন্ট শুড ডু দিস, গভর্নমেন্ট শুড রিডিউস ক্রাইম, গভর্নমেন্ট শুড স্টপ করোনা ভাইরাস, গভর্নমেন্ট শুড ইম্প্রুভ দিস, গভর্নমেন্ট শুড ডু দ্যাট, দিজ আর ভেরি ফ্যাকচুয়াল, গভর্নমেন্ট ইজ নট ডুইং এনাফ, হ্যাঁ গভর্নমেন্ট কাজ করছে না, বাংলাদেশ ইজ প্রসপারিং, এরকম খুবই ফ্যাকচুয়াল অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট টোনে কথা বলে। এইগুলোকে, এই টোন গুলোকে আসলে আরো বেশি পার্সোনালাইজড, অপিনিয়নেটেড করা যায়। তো এখানে হাসান ভাই একজন লিখছে, শামসুল আলম একটা উত্তর দিয়েছে আপনার ট্রান্সলেশনটার, একটু যদি পড়েন। ইচ ১৫ মিনিট ওয়ান চিলড্রেন হ্যাভ ডাইড ইন মালয়েশিয়া, আনফরচুনেটলি ভুল হয়েছে শামসুল আলম, একটু পরে হাসান ভাই এটা ব্যাখ্যা করবে, তার আগে আপনারা আরো কিছু আনসার লেখেন, আমি এখন বলছি না। ইচ ১৫ মিনিট ওয়ান চিলড্রেন হ্যাভ ডাইড ইন মালয়েশিয়া কথাটা হয়নি। অ্যাঞ্জেলা বলছে নেট, আচ্ছা নেটটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ অ্যাঞ্জেলা বুঝতে পারছি, অনেক অনেক জায়গায় দেখছেন ইন্টারনেট সমস্যা হতে পারে, নো প্রবলেম। তো বাকি যারা আছে, যারা দেখছে এখন, অলমোস্ট 70 পিপল আর ওয়াচিং আস রাইট নাও, মেক শিওর দ্যাট ইউ রাইট দা ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স, তো চেষ্টা করেন লেখার, ভুল হতে পারে কিন্তু যদি না লেখেন তাহলে শিখতে পারবেন। আপনারা ভাবছেন হয়তো স্যার দুটো পরে বলেই দিবে, এখন আর লিখে কি হবে, আপনারা লেখেন, নিজের লেখাটা এক্সিকিউশন করলে তখন শিখতে ইজি হবে। সো রাইট দ্য ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স। যেমন এখানে একজন লিখছিল যে ওয়ান চিলড্রেন, এখানে কিন্তু এই যে চিলড্রেন, চিলড্রেন তো প্লুরাল, তাই না, এটা কিন্তু চিলড্রেন প্লুরাল ওয়ার্ড। আরেকজন লিখেছে শুভ কর্মকার লিখেছেন, থ্যাংক ইউ স্যার লেখার জন্য, লিখেছেন ওয়ান চাইল্ড ডাইজ অফ ম্যালেরিয়া এভরি 15 মিনিটস ইন অন আর্থ, রাইট। এখানে একটা জিনিস আমি বলছি শুভ কর্মকারকে, যে অন আর্থ, আর্থ তো এটা একটা গ্রহ, আমাদের পৃথিবী একটা গ্রহ, তো এক্ষেত্রে কিন্তু আর এর ইটা বড় হাতে হবে, হ্যাঁ, আর এখানে একটা আর্টিকেল মিসিং হয়ে যাচ্ছে, জিনিসগুলো হাসান ভাই আরো ক্লিয়ার করবে, আমি জাস্ট একটু বলছি আর কি, তাদের ভুল হচ্ছে। রয় চন্দ্র জি, ওয়ান চাইল্ড ডাইজ এভরি 15 মিনিটস অন আর্থ, অন আর্থ আমরা যখন বলি পৃথিবীতে তখন কিন্তু এটা
খুব সাধারণ ভাবে আমরা বলতে পারি ইন দা আর্থ, রাইট? যদি বলি ইন দা আর্থ, ইন দা ওয়ার্ল্ড, সেক্ষেত্রে অন বলতে ভূপৃষ্ঠের উপরে এমন একটা আমরা হয়তোবা এক্সপ্রেশন দেখতে পাই। তো এখানে মানে গাইজ, সেখানে ম্যালেরিয়াটা কিন্তু এখানে আসে নাই, এখানে ম্যালেরিয়াটা আসে নাই। খুব একটা কিন্তু ম্যালেরিয়া কথাটাই আসে নাই। আমি আবার একটু দেখাই এক্স্যাক্টলি, পৃথিবীতে প্রতি 15 মিনিটে ম্যালেরিয়ায় একজন শিশুর মৃত্যু হয়। ওকে, তো ম্যালেরিয়া হচ্ছে ওই যে মশাবাহিত রোগ, ম্যালেরিয়া, ম্যালেরিয়া একজন, ওই ম্যালেরিয়ার কথাটা না লিখলে তো হবে না। হাসান ভাই এটা ধরতে পারছে, আমি খেয়াল করি নাই যে এখানে ম্যালেরিয়ার কথাটাই লেখে নাই। আদনান আব্দুল মজিদ বলছে যে স্যারের ওরিয়েন্টেশন ক্লাস আছে কিনা। স্যার, আপনার ওরিয়েন্টেশন ক্লাস কি হয়ে গেছে? এই যে আগামীকাল তো আমরা আসছি 9টায়, আগামীকাল ক্লাস থাকছে, ওইটাই ওরিয়েন্টেশন। ওখানে মানে এক্স্যাক্টলি যেভাবে ক্লাস নেওয়া হয় ওই ক্লাসই একটা আগামীকাল ইনশাল্লাহ দেখবেন 9টায়। হ্যাঁ, আদনান মজিদ আপনি জয়েন করতে পারেন ওখানে, আমরা লিঙ্কটা দিয়ে দিব। আজকে হয়তো পোস্ট পাবেন, আপনারা মেইন পেজে পোস্ট থাকবে, মেইন পেজে সবসময় চোখ রাখবে। আচ্ছা, এখানে একজন স্যার বলছে, হাসান ভাই, একজন এই যে মুজিবুল, এটা মোজাম্মেল, হ্যাঁ মোজাম্মেল হোসেন বলছে ভোকাবুলারি, এখানে মানে বাংলাটা ভোকাবুলারি শব্দ কিভাবে সে শিখবে। হ্যাঁ, তো এটা আমি ইতিমধ্যে একবার বলেছি, সেটা হলো যে আমরা ভোকাবুলারিকে ভোকাবুলারি হিসেবে আলাদা রাখলে হয় না। আমরা ছোটবেলা থেকে যে কাজটি করেছি, ভোকাবুলারিকে ভোকাবুলারি হিসেবে আলাদা দেখেছি, আসলে ভোকাবুলারিকে ভাষার মধ্যে দেখতে হবে। যদি আমরা এক পেজ পড়াশোনা করি, সেখানে আমার 10টা শব্দ আসলো নতুন, সেটা আমি কি করব, আমি সেটা প্র্যাকটিস করব। যদি অজানা কোনো শব্দ থাকে সেটা আমি নোট ডাউন করব। তার মানে কি, এমন কিছু বই পড়া যেটা আমাকে আবার আমি পড়তে পারি। যেমন কেউ যদি পত্রিকা পড়ে, ইংরেজি শেখা শুরু করেছে পত্রিকা দিয়ে, তাহলে কিন্তু সে ভোকাবুলারি শেখার সুযোগ তার কম, কারণ পত্রিকাটা সে কিন্তু রিভিশন দিচ্ছে না। সেক্ষেত্রে নিয়ম হলো এমন কোনো বই পড়া যেখানে বাংলা সহ আছে, বাংলা তর্জমা বা অনুবাদ সহ আছে, কি পড়ছে তার কোনো কষ্ট হচ্ছে না, অ্যাপস এর হেল্প নিতে হচ্ছে না, কিংবা ডিকশনারি খুলতে হচ্ছে না, সেক্ষেত্রে তার ব্যাপারটা অনেক বেশি এনজয়িং হবে। সেক্ষেত্রে সে কি করতে পারবে, রিপিটেডলি পড়তে পারবে এবং মনে রাখাটা অনেক সহজ হবে। আরেকটা জিনিস আমি বলি যে ভোকাবুলারি মনে থাকে না শুধু এই কারণে যে মাথায় একটা টেনশন, মাথায় একটা স্ট্রেস থাকে, মনে থাকে না কেন, মনে থাকে না কেন, এই জন্যই কিন্তু মনে থাকে। আমাদের সাইফুর রহমান খান খান স্যার একটা গল্প বলেন যে এক মহিলার শুধু টেনশন থাকে, তো প্রতিদিনই নতুন নতুন টেনশন। একদিন সে বলছে ননদকে, বলে আমার আজ টেনশন নেই কেন, ভাবিকে বলে আমার আজ টেনশন নেই কেন, তো তার ভাবি বলছে আজ তোর সবচেয়ে বেশি টেনশনে তুই জর্জরিত, কারণ তুই শুধু বলতেছিস টেনশন নাই কেন, টেনশন নাই কেন। তো আমরাও ভোকাবুলারি মনে থাকে না, ভোকাবুলারি মনে থাকে না, হ্যাঁ গ্রামার মনে থাকে না, গ্রামার মনে থাকে না, এটা বলার কারণে আমাদের কিন্তু মাথায় কম থাকে। যখন আমরা কোনো ব্যাপারে এতটা বেশি সিরিয়াস হয়ে যায়, তখন কিন্তু আমাদের মাথা বেশি কাজ করে না, মেমোরি কিন্তু প্রপারলি কাজ করে না। এই জন্য উচিত হলো ওই বিষয়টা বারবার চিন্তা না করে, মনে থাকবে কিনা, কেমনে মুখস্থ করবো, কেমনে মনে রাখবো, এই চিন্তা না করে বরং আমরা যে ওয়েতে স্পোকেন রাইটিং IELTS এ যে ওয়েতে ভোকাবুলারিটা শিখায়, এইভাবে প্র্যাকটিস করলেই একজন উইদিন এ শর্টেস্ট পসিবল টাইম হি ওর শি ক্যান বিল্ড আপ, হি ওর শি ক্যান ডেভেলপ হিজ ওর হার ভোকাবুলারি ভেরি ইজিলি, ভেরি ইন্টারেস্টিংলি। সো আমি এটাই বলবো, সাইফুদের বই পড়বেন, ক্লাস করবেন, দেখবেন যে আপনার আর কোনো আলাদা টেকনিক লাগবে না ইনশাআল্লাহ। তো হাসান ভাই যে কথাটা বলছে, তো রিক্যাপিটুলেট দ্যাট, যদি আপনার ভোকাবুলারি মনে রাখতে চান আপনাকে ভোকাবুলারি ব্যবহার করতে হবে। আপনার যখন আপনি যখন লিখবেন ভোকাবুলারিটা ব্যবহার করতে হবে, যখন কথা বলবেন ওই শব্দটা ব্যবহার করার চেষ্টা করতে হবে। আপনি অনেক ভোকাবুলারি না শিখে মানে কিছু নির্দিষ্ট ভোকাবুলারি, সাপোজ 500 ভোকাবুলারি শিখতেন, এই শব্দগুলোকে আপনি বারবার ব্যবহার করেন এবং বিভিন্ন রকমের ব্যবহার শিখেন। যেমন এখানে অ্যাঞ্জেলা বলছিল যে স্যার একটা ওয়ার্ডের অনেকগুলো সিনোনিম থাকে, এতগুলো সিনোনিম কিভাবে মনে রাখবো।
এখানে আমি একদমই অ্যাঞ্জেলার উত্তর দিতে চাই যে অ্যাঞ্জেলা দেখো একটা বাংলা শব্দেরও কিন্তু অনেক রকমের সিনোনিম থাকে, আমরা কিন্তু সবগুলো বাংলা শব্দের সিনোনিম মনে রাখতে পারি না। তো এখানে যেটা করতে হয় বাক্যের যে প্রসঙ্গ বাক্যের কনটেক্সট থেকে অর্থটা শিখতে হয়। যেমন আমি যদি বলি যে অ্যাঞ্জেলা বাজারে গিয়ে এক কাঁদি রম্ভা কিনলো, অ্যাঞ্জেলা বাজারে গিয়ে এক কাঁদি রম্ভা কিনলো, তাহলে এখানে এখন রম্ভা মানে কি? রম্ভা এখন বলছে যে এক কাঁদি রম্ভা কিনছে, তাই না? এটা চিন্তা করতে হবে যে কাঁদি হিসাবে আমরা কি কিনি, তাই না? রম্ভা কি বোঝাচ্ছে? কলা, তাই না? এক কাঁদি কলা কলা কিনেছে। এখন ওই পুরো জিনিসটা যদি আমি বুঝি যে বাজারে যে আমি এক কাঁদি রম্ভা কিনেছি, তাহলে রম্ভা কি হইতে পারে? কলা হবে, আর কি হবে? তো কলা এইরকম এই শূন্যস্থানের মতো একটা একটা বাক্যের মধ্যে একটা শব্দের অর্থকে বোঝা যায়। তো সব সিনোনিম হ্যাঁ, তো আমরা মুখস্থ করতে পারবো না, বাক্যকে এটা অর্থ একটা বোঝার ইন্টারেস্টিং ক্যাপাসিটি ওয়ে। তৈরি করবে। হ্যাঁ, অর্থাৎ যখন ইন্টারেস্টিং। কিছু পড়ছি তখন ফার্স্ট গ্যাস করা, গ্যাস করে তারপর একটু বাক্যটা পড়ে যাওয়া, তারপর প্রয়োজনে একটু দেখে নেওয়া, তখন কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হয়, তখন নিজের উপর নিজের একটা কনফিডেন্স ফিরে আসে, আস্থা ফিরে আসে যে না আমি পারি আমি পারবো। যখন এই কনসেপ্টটা কারো মধ্যে আসে আমি পারি আমি পারবো, তখন কিন্তু তার কাছে আর কোনো ইংরেজি শেখা আর কঠিন থাকে না। এখানে আসমা, আপনাদের আপনার অনেকগুলো উত্তর আসছে উত্তরগুলোকে দেখি। একজন বলছে, আসমা বলছে, এ চাইল্ড ইজ ডাইড অফ ম্যালেরিয়া এভরি 15 মিনিটস ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, রয়চন্দন বলছে, ওয়ান চাইল্ড ডাইজ অফ ম্যালেরিয়া এভরি 15 মিনিটস অন আর্থ। সুমন আহমেদ বলছে, ওয়ান চাইল্ড ডাইজ অফ ম্যালেরিয়া এভরি 15 মিনিটস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সুমন চন্দ্রটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আহমেদ সরকার বলছে, এ চাইল্ড ডাইজ এভরি 15 মিনিটস বাই ম্যালেরিয়া ইন দ্য আর্থ। ওকে, তাহলে এইখানে যে উত্তরগুলো পেয়েছি এখন পর্যন্ত একজনের উত্তর আমি দেখেছি যে একটু কারেক্ট হয়েছে, বাকি কারো উত্তরটাই কারেক্ট হয়নি। হাসান ভাই, এবার আপনি এটার ট্রান্সলেশনটা ব্যাখ্যা করেন। হ্যাঁ, আমি আমি এখন এখানে একটু বলছি, এখানে কিন্তু অনেকগুলো জিনিস বেরিয়ে আসবে, যদিও একটা খুব ছোট সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্স, এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার চলে এসছে, এগুলো সব আমরা আমাদের কোর্সে পড়াবো। যেমন প্রথমেই আমরা বলি, সাইফুর স্যার সব বইয়ে লিখেন সারাংশ বাক্য, সাইফুর রহমান খান স্যার সব বইয়ে এই কথাটা লিখেন সারাংশ বাক্য। আইএলটিএস রিডিং পড়তে গেলে সারাংশ বাক্য বুঝতে হয়, রাইটিং লিখতে গেলেও বড় একটা বাক্য ইন্টারেস্টিং বাক্য লিখতে গেলে সারাংশ বাক্যটা বুঝতে হয়। তো এইখানে সারাংশ বাক্যটা কি? মূল কথাটা, একজন শিশুর মৃত্যু হয়, একজন শিশুর মৃত্যু হয়। এখন মৃত্যু হয় বলতে কেউ কেউ ভাবছে, আমি ট্রান্সলেশন গুলো দেখে যা বুঝতে পারছি, কেউ কেউ ভাবছেন যে মৃত্যু হয় হয় আছে, তাহলে আ চাইল্ড লিখলাম, আ চাইল্ড বা ওয়ান চাইল্ড, ওকে এটা নিয়ে ভুল ধরা যাবে না, তাহলে ওয়ান চাইল্ড বললে বোঝা যায় দুইজন না তিনজন না একজন, আর আ চাইল্ড বললে বোঝা যায় যে এই যে সাধারণ ভাবে বলা হচ্ছে যে আ চাইল্ড, তাহলে মারা যায়, তাহলে একটা বাচ্চা খেলা করে আ চাইল্ড প্লেস, একটা বাচ্চা দৌড়ায় আ চাইল্ড রানস। আমাকে যদি আরো আগে থেকে আসতে হয় তাহলে বলবো আমি দৌড়াই আই রান, আমি খেলা করি আই প্লে, আমরা খেলা করি উই প্লে, তুমি খেলা করো ইউ প্লে, সে খেলা করে হি প্লেস, সে খেলা করে শি প্লেস, তাহলে একটা বাচ্চা খেলা করে আ চাইল্ড প্লেস, ওয়ান চাইল্ড প্লেস, তো একটা বাচ্চা মারা যায় আ চাইল্ড ডাইস। তো যারা ওইভাবে চিন্তা করে এই যে গ্রামার, মৃত্যু হয় হয় ইংরেজি ইজ, আর ডাই পরে ডাইড ডাইড, 3 নম্বর ভার দিছে, গ্রামার ভালোভাবে কাজে লাগিয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না, খুব সিম্পল, মানে এত ডিপে চিন্তা করার কারণে আমাদের কি হয় বাক্য ভুল হয়ে যায়, গ্রামার ভুল হয়, তখন আর রুলস আমাকে হেফাজত করতে পারে না। তাহলে এক শিশু মারা যায় বা এক শিশুর মৃত্যু হয় একই কথা, তাহলে আ চাইল্ড ডাইজ, ওয়ান চাইল্ড ডাইজ। এবার কিভাবে মারা যায়? ম্যালেরিয়ায়, ম্যালেরিয়ায় মারা যায়, আমাদের দেশে একটা কথা আছে, ডাইজ অফ একটা ডিজিজ, ডাইজ অফ আ ডিজিজ, তবে এটা নেটিভরা ডাইজ ফ্রম ও ব্যবহার করেন। আমি অক্সফোর্ড কেমব্রিজে দেখেছি বিভিন্ন কোশ্চেন আসছিল, তখন ওখানে দেখেছি যে ডাইজ ফ্রম ও হবে, ডাইজ অফ ও হবে,
তবে ডাইস বাইটা এখানে ব্যবহার ম্যাচ করে না, ইডিওমেট্রিক হয় না। তাহলে ওয়ান চাইল্ড ডাইজ অফ ম্যালেরিয়া, হ্যাঁ যদি বলি ওয়ান চাইল্ড ডাইজ ফ্রম ম্যালেরিয়া এটাও হবে। আচ্ছা তারপরে আসছে কোথায় মারা যায়, পৃথিবীতে। তো ওনারা যেটা লিখেছেন ইন দা আর্থ, ইন দ্য ওয়ার্ল্ড, ওকে নো প্রবলেম, এটা হয়ে গেল। কারণ আমি এটা এইভাবে বলি, বাংলাদেশে, পাকিস্তানে, না ইন্ডিয়াতে, নাকি পৃথিবীতে, তাহলে হয় কি ওই যে ইন হবে না অন হবে এইসব ব্যাপারটা ইজি হয়ে যায়। তাহলে পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দা আর্থ, ওকে। 15 মিনিটে, প্রতি 15 মিনিটে, তাহলে এভরি 15 মিনিটস। আচ্ছা এইখানে অনেকে মনে করেন যে ইন হবে না, আসলে প্রতি 15 মিনিটে, এখানে আর প্রিপোজিশন হয় না, এভরি 15 মিনিটস। তাহলে বাক্যটা হলো আ চাইল্ড বা ওয়ান চাইল্ড ডাইজ অফ ম্যালেরিয়া ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য আর্থ, এভরি 15 মিনিটস, এভরি 15 মিনিটস। তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা রুল কতগুলো বলি নাই, এমনিতেই কিন্তু কি হয়ে গেল, ব্যাপারটা অনেক সহজে সমাধান হয়ে গেল। এইভাবে মজার মজার ওয়েতে গ্রামারের ঝামেলা এড়িয়ে আমরা এই জিনিসটা করাবো। হাসান ভাই, আমি নিচে এখানে লিখে দিছি ফর দ্য কনভিনিয়েন্স অফ আওয়ার ভিউয়ার্স। হাসান ভাই যে ট্রান্সলেশনটা বললো, কারেক্ট ট্রান্সলেশনটা আমি লিখে দিছি। এমটা কি বড়, এমটা একটু ছোট, আমি বলি কি এটা একটা ইন্টারেস্টিং, এটাও একটা টিপ আছে, মালা আর রিয়া আক্রান্ত হয়েছে ম্যালেরিয়া, মালা MALA, মালা আর রিয়া, RIA, মালা আর রিয়া আক্রান্ত হয়েছে ম্যালেরিয়া। এরকম সব জিনিস যেগুলো কনফিউজিং বানান, এগুলো কিন্তু সব আমরা ইন্টারেস্টিং ওয়েতে ক্লাসে কোরাস করিয়ে করিয়ে এটি করিয়ে থাকি। এরকম কঠিন যত বানান আছে এগুলো কিন্তু এভাবে মুখস্থ। মন বলছে যে নাইসলি এক্সপ্লেইনড। অফকোর্স সুমন ভাই, আপনি ইনশাল্লাহ কালকে জুম ক্লাসটা তো জয়েন করবেন হাসান ভাইয়ের সাথে। বড় বড় সেন্টেন্স গুলো ভেঙে ব্যাখ্যা করে দিলে আসলে জিনিসগুলো বোরিং লাগে। আদনান বলছিল যে প্রাথমিক ভাবে যারা একদম প্রাথমিক তারা রাইটিং করতে কতটুকু সাপোর্ট পাবে, এটা হাসান ভাই অলরেডি আনসার করেছে যে ইউ উইল গেট দ্য বেস্ট সাপোর্ট দ্যাট ইউ মাইট এক্সপেক্ট টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইনশাল্লাহ। এখানে যে সেন্টেন্সটা দাঁড়ালো যে চাইল্ড ডাইজ অফ অথবা ফ্রম ম্যালেরিয়া ইন দ্য ওয়ার্ল্ড এভরি 15 মিনিটস, এখানে আমি সবাইকে আবার একটু একটা জিনিস দেখাই, সেটা হলো যে দেখেন একটা বাক্যকে যখন আপনারা শিখে ফেললেন তখন এই বাক্যটাকে আপনারা বিভিন্ন ভাবে সাজাতে পারেন। যেমন আপনি যদি চান যে আপনি এই জায়গাটুকু সামনে আসবেন যে এভরি 15 মিনিটস কমা আ চাইল্ড ডাইজ অফ ম্যালেরিয়া ইন দ্য ওয়ার্ল্ড, এটাও পসিবল, রাইট? তাহলে ওই যখন একটা শিখে গেলেন তখন ওটাকে চাইলেই কিন্তু চেঞ্জ করে আবার আরেকটা রকমের সেন্টেন্স তৈরি করে ফেলা যায়। এইভাবে আপনাদের কিন্তু স্কিলটা বাড়ে। হ্যাঁ, তো যারা জিনিসটা মানে শিখতে চাচ্ছেন, দোজ হু ওয়ান্ট টু লার্ন, আমার মনে হয় যে তাদের তাদের এই আগ্রহটা থাকে যে আচ্ছা আমি একটা বাক্য শিখেছি, এবার এটাকে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, রাইট হাসান ভাই? হ্যাঁ, এই ব্যাপারটা আমরা কিন্তু প্রতিটা জিনিস এভাবেই করব। তো আগামীকালের ক্লাসে যারা এই বিষয়টা, যেহেতু আজকে তো আমাদের সময় কম, যেহেতু আবার নাসিফ স্যারের ক্লাস আছে পরে, তো এই ক্লাসের দাওয়াত আমরা একটু নিয়ে নিই যে 9টায়। হ্যাঁ 9টায় স্যার, ইয়েস ইয়েস, আজকে রাতে 9টায়। সামসুল আরো বলছিল স্যার ক্যান আই জয়েন ইউর স্কুল ক্লাস, মোস্ট প্রবাবলি ইউ উইল টেক ক্লাস অন 9 PM, ইয়েস, আজকে রাতে 9টায়। আমি নিচে এখানে কমেন্টে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা লিংকটা থেকে দেখে নিয়ে, ওকে? So you can join the class, of course, if you want, at 9 p.m. today. So আমরা আজকে রিডিং, লিসনিং সব কিছু নিয়ে কথা বলবো। So you will more than welcome to join. এখানে আমজাদ হোসেন বলছে অ্যাডভান্স সেন্টেন্স মেকিং জানালে উপকৃত হব,
অফকোর্স মিস্টার আমজাদ, আমরা মানে প্রথমে বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। আর একটা জিনিস মনে রাখবো মিস্টার আমজাদ, যে আসলে কিন্তু অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার বলতে কিছু নাই, আপনি সহজ সহজ সেন্টেন্স গুলোকে যোগ করে জোড়া লাগিয়ে বড় বা আরো কমপ্লিকেটেড সেন্টেন্স তৈরি করবেন। তা এরকম না যে সেন্টেন্স গুলো কোনোটা একটু পুয়ার কোনোটা খুব অ্যাডভান্স, এরকম না, সব সেন্টেন্সই বেসড অন ইউর এক্সিকিউশন ক্যান বি ভেরি হেল্পফুল। অলরাইট, সো ভিউয়ার্স যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন টুডে, জাস্ট স্পেন্ডিং দ্য ইভিনিং উইথ আস। হোপফুলি আমরা আবার আপনাকে দেখবো সামনে, আর যারা আছেন আজকে তারা ইনশাআল্লাহ কালকে আপনাকে জয়েন করবে। তাহলে কালকে 9টায় ইনশাআল্লাহ দেখা হবে, আর আজকে 9টায় তো স্যারের সাথে দেখা হবে। অফকোর্স দেখা হচ্ছে আজকে, তাহলে আল্লাহ হাফেজ। অলরাইট এভরিবডি, দ্যাটস ইট ফর টুডে, টেক কেয়ার।